বন্ধু ব্যাগটা দেও বেলা হয়ে গেল বেলা হয়ে গেলে আমার মহাজনের রিক্সা অন্য জায়গায় ভাড়া দিয়ে দিব আচ্ছা কি কি আনো লাগবো চাল ডাল নিয়েও আর আরেকটা কথা বুটাই নতো ও যে মানুষের বাসায় ইফতারি দেখে পোলা কাম দেয় বুঝছো আমি ঘরে বানাই দিমনি আচ্ছা উগলা নয় আনমনি কিন্তু সেরিতে কি পাকাবা সেরির জন্য কি আনমু ঘরে আলু আছে বর্তা করুম নিয়ে ডাল তো আনবাই ওইতে রয়ে যাব আচ্ছা উগলা নিয়ে আমনি তো গেদা কোনে গেছে গেদা তো এনেই আছিল এই যে বামে গিতাই আবার ওরে বাবা কই গেছিলা তুমি হ্যাঁ ভাই সামনে একটা গেছিলা খেলা করতেছিলা বাবা শুনো রোজা থেকে দূরা দূরি খেলাধুলা করন যাব না তাহলে রোজা থাকা হবে না কষ্টলি রোজা ভাঙ্গে হলো না বা আমি থাকতে পারবো রোজা আমি এখন বড় হইছি না এখন কি আর ছুটি আছে যে রোজা থাকতে পারবো না ওহ থাকতে পারবা হ থাকতে তো পারবাই মাশাআল্লাহ আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে গা আমার ছেলে লেখাপড়া কইরা কয়দিন পরে চাকরি করব গরিব মানুষ আমি রিক্সা চালিয়ে খাই আম গরি যত ভালো মন্দ কপালে জোর করে বাবা বাবা তুমি যখন করলে তারপর আমি চেষ্টা করে দেখবো নি তোমার নিকে ওই আঙ্গুর আর খেজুর যদি নিয়ে আয় হারি তাহলে নিয়ে আমনি বাবা আমি যাই তাহলে বাবা ঠিক আছে অরেন হ্যাঁ ঘরে যাও আচ্ছা ঠিক আছে আয় বাবা তুই চিন্তা করিস না তোর বাবা এলে তোর আমি ইফতার বানাই দিব ঠিক আছে মজা যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কি ব্যাপার মানাম নিয়া তুমি এত দেরি করে আইলা যে বাড়িতে একটু কাম আসাল এই জন্য দেরি হয়েছে দেন মাদুর সব চাবি দেন চাবি দিব মানে আমি তো মনে করছি রোজার দিন তুমি আর আজকে আবা না তুমি যে 25 নাম্বার গাড়িটা চালাও ওটা তো আমি ভাড়া দিয়ে দিচ্ছি একটা গাড়ি আছে এক চার্জে এক বেলা চালাও এক চার্জের গাড়ি তাহলে তো ওটা চালিয়ে আজকে আমার বাজার গাড়ি হবো না কি করি কিছু কইলাম ইয়া না না মজুর সাহেব দেন চাবি দেন এই সাবি শুনো রোজার দিন নামাজ পড়বার যখন যাবা গাড়ি তালাদা যাইও ঈদ মৌসুম চিন্তাই গাড়ি কিন্তু নামছে ঠিক আছে মহাজন সাহেব আপনি কোনো চিন্তা করেন না আমি যখন নামাজে যামু তখন গাড়ি ঠিক মতো তালাদে থিয়ে যামু আমি যাই তাড়াতাড়ি যাই এই যে সিলিপ নাও গাড়ি ভিতরে আছে আচ্ছা রে জাহিদ রোজার দিন না তুই যখন খাইতে আসাত তারপর আবার তুই মাথায় কে ও মাথায় তুমি রোজার দিন যদি খাইতে আসাত পাপ হবো না আমরা যদি খাই বাদ ফেলি করে ওরা পাপ হয় না রোজার দিন খাবি একটু আলুতে খা রোজার মধ্যে না এসে দেখলে কি কো বাঙ্গরে আমার ঘরে খাবার আছে বেজন্ত আমি খাইতেছি যার ঘরে খাবার নাই হেও কথা কিছু বাপ ভঙ্গি দেখলি না হ্যাঁ আবার তুমি বললি যে এখন আমি রোজা তুই এখন রোজা আর এখন কেউ রোজা ছাড়া কেউ কোনো ব্যক্তি কিছু কাহ ঘুরলেই বুদ্ধি এটা বাইর যাবে হ্যাঁ যাবো কই যাবেন আরে চলো এক মিনিট যাবো গরম যা পড়ছে রে যাহি কুলাইতেছে না খুব খারাপ গরম পড়ছে গরম আর কুলাইতেছে না প্রচুর গরম
Sasa, ha? Ambe bari gora go. Bari ei uttor para. Oh, ede side. Ha ha. Ei ra go. Sasa, tamo. Tamo. Yalla. Baran. Baba ji, amar kache to bank ti taka nai. Khep maro nai dui side. Na na. Apnar ei prothom passenger. Bara koto? Bara to 20 taka. 20 taka. Oi je dokan dekha jana. Saita ticket kina niye? Bangdi kore niye aso. Ticket kina niye mo mone apnar roza na? Na, amra roza na. Roza ek tarer pore kham. Oh. Jao. Acha acha thik ache. Acha ta amra karailam jao. Amra re nite pare. Jao jao jao. Niye. Chup. Khali kothar moddhe bhai dash. Allah tumi zalim kore hedayat koro Allah hedayat koro Sasa amner ki hoyeche Chandan ke ar koenda baba ami oro gari bara chalai o bhai oro niye bairechi dui jon passenger ure jai porjonto niye aichi koy je amar kache banki taka nai 100 taka note di amar koy chaita cigarette aina de আরে মান্নান মিয়া এত তাড়াতাড়ি চলে আইলা রিকশার কি চার্জ শেষ হয়ে গেছে নাকি না মহাজন সাহেব চার্জ শেষ হয় নাই সর্বনাশ হয়ে গেছে মহাজন সাহেব সর্বনাশ হইছে কি সর্বনাশ হইছে রিকশা ছিনতাই হইছে মহাজন সাহেব হ্যাঁ রিকশা ছিনতাই হইছে রিকশা তালা দিছিল না না মহাজন সাহেব কে তোমারে যে বইলা দিলাম যে রোজা রমজানের দিন ঈদ মৌসুম চারিদিকে চোর বাটপান নাইমা পড়ছে তুমি গাড়ি তালা দাও নাই কে মহাজন সাহেব আমি প্রথম প্রথম প্যাসেঞ্জার ধরছি দুইজন কিছু দূর যাইয়া নামলো নাই মে 100 টাকা নোট দিছে আমারে আমার কাছে বাংতি নাই পরে আমার কইতে ওই দোকান থেকে সিগারেট এনে দাও আমি এই যে 30 টাকার সিগারেট নিছি আর এই যে 70 টাকা বাংতি নিয়ে যায় দেখি তারা রিকশা নিয়ে গেছে গা আমি আর তা করে কিছু টাকা পাইনি কে মহাজন সাহেব গাড়ির চাবি কই থুয়ে গেছিলে গাড়ির সাথে লাগাই না দিল মহাজন সাহেব আরে 100 টাকার জন্য তুমি গাড়ি চাবি দিয়া পিরিয়া ই নিয়ে আইলা মহাজন সাহেব আমি আর কি করব মহাজন সাহেব কি করবা মানে বাড়ি যাও গাড়ি টাকাটা কিনছি তুমি বাড়ি যাও টাকা ম্যানেজ করো এই গাড়ির দাম 35 থেকে 40 হাজার টাকা আমি ভাড়া দিছি
আমার টাকার ব্যবস্থা কইরা দাও হুজুর সাহেব আমি আপনার ভাই ধরি আমি যাই তুমি টাকার ব্যবস্থা কইরা দাও টাকার ব্যবস্থা করো নালে আমি তোমারে থানায় নিয়ে যামু না হুজুর সাহেব আমরা আমার থানায় নিয়ে যাই ওই সব হবে না টাকা নিয়ে আইছো আমি গরীব মানুষ আমি এত টাকা কোলে পাবো হুজুর সাহেব আপনি আমারে মাফ করে দেন হুজুর সাহেব আমারে মাফ করে দেন হুজুর সাহেব আরে পাও ধরে খান তো গায় তেহার ব্যবস্থা করো আমি পুলিশ ডাকবো তাড়াতাড়ি টায়ার ব্যবস্থা করো যে কথা হেই কাম বারবার কয়ে দিছি গাড়ি তালা দিও গাড়ি তালা দে নাই এখন পা ধরে কামতাছে তাড়াতাড়ি যাও আমি নালে পুলিশ নিয়ে আমু টায়ার ব্যবস্থা করো কত শক কি বলের মা কি বলের মা এই রোজার দিয়ে মহাজন কইছে তার রিক্সা টেয়া দেন লাগবো নয় রিক্সা কিনা দেন লাগবো আমি আর কি করবো মনের মহাজনের তো সারটাছে না রিক্সা কিনা দেন লাগবো মহাজন আল্লাহ তুমি কেন আমাগুলো কেমন করতেছো আমরা গরিব হইলা কি মানুষ না কেন আমাকে এই পরীক্ষা নিতেছো আল্লাহ